হ্যালো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, নিশ্চয়ই ভালো আছেন। আজকের পর থেকে গ্যাস লাইট এবং ম্যাচের আর দরকার হবে না, তার একটি বিকল্প ভিডিও আমি নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি আপনারা পুরো দেখবেন। তো এখানে এটি একটি 3.7 ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারিটি বিভিন্ন কালারের হয়ে থাকে, বিভিন্ন কাজে ব্যবহৃত। তো একটি ব্যাটারি নিয়েছি দেখতে পাচ্ছেন, এবং একটি টাচ সুইচ নিয়েছি। এই টাচ সুইচটির কাজ হচ্ছে চাপ দিলেই কানেকশন পাবে, ছেড়ে দিলে অটো বন্ধ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন দুটি ক্যাবলের তার নিয়েছি, তার মানে যে কোনো ক্যাবল থেকে আপনারা এ ধরনের তামার দুটি তার বের করে নেবেন। আসলে তামার তার হলে জিনিসটির লাইফটা ভালো হয় এবং সহজে জং ধরে না। তো আমরা প্রথমত এখন এই ব্যাটারির উপরে এই সুইচটি বসিয়ে দেব। তো সুইচটি সংযোগ ক্ষেত্রে আমাদের এই ব্যাটারির কভারটি একটু কেটে নিতে হবে, তার কারণ ব্যাটারির পুরো বডিটাই একটি আর্থিং সংযোগের কাজ করে। তো কাজে আমরা এখান থেকে একটু কেটে নিচ্ছি, মানে ব্যাটারি কভারটা একটু তুলে নিলাম। এখানে আমরা সোল্ডারিং করে দেব। তো আমাদের সোল্ডারিং করা হয়ে গেল দেখতে পাচ্ছেন। এখন আমরা এই টাচ সুইচটি এই ব্যাটারির উপরে বসাবো। এখন এই ব্যাটারি সুইচটির একটি সংযোগ করে নিব, এটি কয়েল কানেকশন হবে। এখানে একটু আমরা সোল্ডারিং করে নিলাম এই সুইচটির উপরে। তো ব্যাস, এখন আমরা সুইচটি এর উপরে বসাবো যাতে এটি একটু মজবুত পজিশনে থাকে। সে কারণে আমরা একটু সুপারগ্লু 18 ব্যবহার করলাম, যার কারণে সুইচটি ভালোভাবে মজবুত পজিশনে এটির সাথে লেগে থাকবে। তো বাস দেখতে পাচ্ছেন এটি সুইচটি আমাদের লাগানো হয়ে গেল। এখন সুইচের যে কানেকশনটি আছে সেটি আমরা একটু সোল্ডারিং করে দেব। এখান থেকে এটি একটি কানেকশন হয়ে গেল সুইচ দ্বারা, আমাদের সোল্ডারিং হয়ে গেল। এখন এই আমরা এই তারটিতে একটি যে কোনো একটি কভার আমরা দিয়ে দিতে পারি, জিনিসটি যাতে ভালো নিরাপদে থাকে। এখন ব্যাটারির যে পজিটিভ যে কানেকশন, ব্যাটারির যে প্লাসে আমরা আরেকটি তার সোল্ডারিং করে দিচ্ছি। ব্যাস, সোল্ডারিং কিন্তু আমাদের হয়ে গেল, দুটির সংযোগ হয়ে গেল ইতিমধ্যে। ব্যাস, এটি একটু কেটে পজিশন মতন, যাতে বেশি বড় না হয়, ছোট না হয়, মানে একটি গ্যাস লাইটের মাপে যাতে হয় সে ধরনের একটি মাপ নিয়ে এটি কেটে দেবো, এটি যাতে পকেটেও রাখা যায়। দুটি তার একটু বাঁকা করে দিলাম, মানে কয়েলটি যাতে সহজে এখানে পেঁচানো যায়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি কিন্তু একটি হিটারের কয়েল, মানে এটি হচ্ছে হট গানের কয়েল, মানে আপনারা তাঁতালের কয়েল বলেন বা যে কোনো হিটারের কয়েল তার কিন্তু এখানে একটু নিতে হবে একটু চিকন সাইজের, কারণ কয়েল তার ছাড়া কিন্তু কখনো কোনো কিছু জ্বলে না। ব্যাস 1 ইঞ্চির মতন তার আমি এখান থেকে নিয়ে নেব, আপনারাও তাই নেবেন। এখনই তারটি আমরা দুটি সংযোগে খুব সুন্দর করে দুই পাশে আমরা এটিকে পেঁচিয়ে দেব, দিয়ে একটু প্লাস দিয়ে একটু চাপ দিয়ে, যাতে এটি লুজ কালেকশন না হয় সেভাবে আমরা এটি সংযোগ করে দিব। আসলে এটি আপনারা করে দেখতে পারেন, এটি অনেক দিন চলে, তার মানে আমি নিজেই এটি ব্যবহার করি, কাজেই দেখলাম আপনাদের মাঝে শেয়ার করি। 1 ইঞ্চির মতো এখন এটি আমরা একটু এম সাইজ করে দিব, তারগুলো একটু বাঁকা করে, মানে একটু এম সাইজ করে দিলে জিনিসটি একটি ক্লোজ থাকবে, মানে এই পজিশনের ভিতরে দুটি তারের মাঝখানে থাকবে। দেখতে পাচ্ছেন একটি এম সাইজ মতন করে দিলাম। তো ব্যাস, এটি কিন্তু আমাদের হয়ে গেল বলা যায়। এখন এটি আমরা যদি সুইচটি চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটি জ্বলবে, তার মানে এই দেখেন সুইচটি যখনই চাপ দিয়েছি তখন কিন্তু এটি জ্বলছে, তার মানে এটি এখন আমাদের কাজ হয়ে গেছে বলা যায়। এটি চাপ দিলেই আপনার আলো জ্বলছে। তো ব্যাস এখন আমরা এটি ট্রাই করব। এখানে মনে করেন যে অনেকে সিগারেট ধরাতে পারেন, মানে গ্যাস লাইটের যে বা ম্যাচের যে ব্যবহারটি সেটি, মানে যে কোনো কিছুই এটি দিয়ে আপনারা ধরাতে পারবেন, বা যে কোনো কাগজ মানে জ্বালাতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আসলে ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে একটু লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখিয়ে দেবেন। আর এ ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিওর জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকেন।